দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ দুষ্কৃতীদের গুলিতে নিহত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন মাঝি ও তার দুই সঙ্গী। আজ সকালে স্বপন মাঝি ও তার দুই সঙ্গী ঝন্টু হালদার ও ভূতনাথ প্রামাণিক বাইকে করে বাড়ি থেকে হেরোভাঙা বাজারে দলীয় কার্যালয়ে আসার সময় তিন চারজন দুষ্কৃতী তাদের পথ আটকে দাঁড়ায়। সেই সময় স্বপনবাবুকে তারা গুলি করে। দুই সঙ্গী পালানোর চেষ্টা করলে তাদেরও গুলি করা হয়। তিনজনের মৃত্যু সুনিশ্চিত করতে তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে জানা গেছে। এই ঘটনার জেরে গোপালপুরের কচুয়াপিয়ার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। ক্যারিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ রামদাসের অভিযোগ, বিজেপির লোকেরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিজেপির তরফে অবশ্য এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। জেলার পুলিশ সুপার শ্রীমতী পুষ্পা এই হত্যাকাণ্ড সম্পর্কে জানিয়েছেন। এখানে খুন হয়েছে, 21 জুলাই যে মিটিং আছে সেই মিটিংকে কেন্দ্র করে আজকে হেড়েভাঙা পার্টি অফিসে যাচ্ছিল। ঠিক এই জায়গাতেই তার সঙ্গে দুজন সাথী ছিল আরও তৃণমূল কংগ্রেসের, দুষ্কৃতীরা এই কাজ করেছে। আমরা ধিক্কার জানাই, এই একের পর এক কদিন আগে আমাদের তৃণমূল কংগ্রেসের যুব নেতা মহারাম শেখকেও এই ধরনের খুন করেছিল, আজকের স্বপন মাঝি খুন হলো। একের পর এক আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতাদেরকে হত্যা করার পরিকল্পনা চলছে। এ সারা পশ্চিমবঙ্গে যেমন দুষ্কৃতি রাজ চলছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা যেভাবে কাজ করছে, আমি তদন্ত করতে বলব পুলিশ প্রশাসনকে। এই ঘটনার সঙ্গে যারা অরিজিনাল দোষী তাদেরকে যা যা করণীয় প্রয়োজন, অন্তত ফাঁসি হোক, যেন দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, আমি সেই দাবি করছি। ঘটনা ঘটেছে যেখানে স্বপন মাঝি দুজন সঙ্গে বাইকে করে নিজে কাজের জন্য যাচ্ছিলেন, তখন আমরা জানতে পারি কি ওনার এখানে একটা ঘটনা ঘটেছে যেখানে তিনজনের বডি পাওয়া গেছে, যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে স্বপন মাঝি আর ওনার সঙ্গে দুজন। আমরা এখন তদন্ত করছি, দেখছি এই ঘটনাটা কিভাবে কারা দুষ্কৃতীরা এই ঘটনাটা ঘটিয়েছে। এটা কি কোনো রাজনৈতিক, আপাতত সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। তবে কোনো কি কাউকে গ্রেপ্তার বা আটক হয়েছে? আমরা করছি এখনো অ্যারেস্ট করার, আমরা খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করার চেষ্টা করছি।